ভাই নামাজ পড়ে সুদ খায়, তো নামাজ না পড়ে উত্তম। তো সুদ খাওয়া তো খারাপ, নামাজ না পড়াও তো খারাপ, তো আমরা কি সব খারাপের দিকে যাব? এই ভাই যে প্রশ্নটি করেছেন, যে একদল লোক বলে থাকে যে নামাজও পড়ে আবার সুদ খায়, তাহলে নামাজ পড়বে কেন? নাউজুবিল্লাহ, গলত। এটা একটা আরেকটা বিভ্রান্তি। এখন তাকে সুদ থেকে ফিরাতে হবে, সেটাই, কিন্তু ভালো তাকে কাজটা, নামাজ থেকে ভালো বিরত কাজটা করছে সেটা অব্যাহত রাখতে হবে এবং মন্দ কাজ থেকে তাকে সরিয়ে আনতে হবে। তাকে নামাজ থেকে বিরত করার জন্য আপনি সুদও খাচ্ছে, এবার আবার নামাজ থেকে বিরত করতেছেন, এটি কোন দৃষ্টিভঙ্গি? যদি কেউ বলে থাকে এই উত্তম, একেবারেই ফালতু কথা বলেছে, একেবারেই না বুঝে বলেছে, উচিত নয় এই ধরনের কথা বলা। কোনো আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করবে, এখন তার একটা অপরাধের কারণে যে তুমি ইবাদত করার দরকার নেই না, এখন এর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটুকু পাবে না পাবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু আমরা তাকে আল্লাহর ইবাদত থেকে বারণ করার কোনো অধিকার রাখি না, আর এই কথা বলার অধিকার রাখি না যে তোমার এই কাজটা মানে সঠিক নয়, বরং উত্তম হচ্ছে তুমি নামাজ না পড়া। নামাজ না পড়া উত্তম, দুনিয়ার কোনো আলেম এই ফতোয়া দিতে পারেন না। সুদ খেলে এটা গুনাহ হলো, জি আবার নামাজ না পড়লে আবার গুনাহ হবে, জি তো আমরা কি তাকে গুনাহ করার জন্য বলবো? এটা আসলে নেগেটিভ মানে নেতিবাচক মনোভাব যারা, না, এটি এই দৃষ্টিভঙ্গির কারণে মূলত মুসলমানদের মধ্যে মানে একটা বড় মানে লোকদেরকে একদল লোককে মনে করে যে আমি যেহেতু মানে সুদই খাই, আমি আর ইবাদত করার দরকারই নেই, আমি আমার ইসলামের কিছু ভালো হওয়ার পালন দরকার করবো না। নেই। হ্যাঁ, মানে এই দৃষ্টিভঙ্গি চলে আসে এবং এটি ইসলামের জন্য ক্ষতিকর।